মানুষের পাহাড়ে যেটা যাবো মানুষের মন্দির সেটার জন্য এখন রোপওয়ে ধরতে হবে। তো রোপওয়ে টিকিট হয়তো নিচে আছে, সেটা যাচ্ছে নিচে টিকিট করতে। অনেকটা নিচে এরকম ভাবে ঢালু যাচ্ছে রাস্তাটা, তারা দেখাই। এই যে এখানে কিন্তু এরকম ভাবে মার্কেটও আছে, অনেক এই জুতো, তারপর এটা সেটা ব্যাগ। এই যে এখানে আটকা গেছে টিকিট কাটতে, এখানে এতটা মানে পুরো ভিড় এখানে টিকিটের জন্য। ছটা টিকিট আছে, চল এসেছি। আমাদের টিকিটও হয়ে গেছে, টিকিট করতে এত টাইম লাগলো কেন বলতো? মাঝখান দিয়ে না টিকিট কাউন্টারটা বন্ধ করে ফেলেছি, তো এক ঘন্টা পুরো লাইন দিতে হয়েছে, তারপর টিকিটটা পেয়েছি, তারপর এলাম। এখন ওপরে দেখছো এত ক্রাউডের মধ্যে বসতে হচ্ছে, জানি না কখন ওপরেতে উঠব, কি হবে বুঝতে পারছি না। তো ওদেরকে টোকেন নাম্বার দিয়েছে, তো ওটা নিয়ে আমরা এখানে বসছি। এখন পপকর্ন আর জল নিলাম এখান থেকে, চলো। ফাইনালি আমাদের নাম্বার এসছে, আমরা এখন যাচ্ছি রোপওয়ে তে। Are you the one when I try look, I wish I'd find? Oh, এখানে মন্দির, এখানে ঠাকুর মশাই সব পুজো নিচ্ছেন। এই যে রোপওয়ে থেকে তোমরা যে এরকম ভাবে দেখলে পুরো এটা হরিদ্বারের পুরো ভিউ, এটা দেখো। মা এখন জুতো বাজছে, এখন আবার সেই রোপওয়ে করে নিচে নামবো। আমি ভীষণ মজা পেয়েছি এখানে। আমার কিন্তু ক্যান্টিন টাইপেরও আছে, হ্যাঁ এরকম ভাবে লাইন গেছে ওইখান দিয়ে সেই ঘুরে আমরা এখানে এসেছি, আবার এখান দিয়ে যাব, এখান দিয়ে এসে আবার এখান দিয়ে। বৃষ্টি হচ্ছে না কিন্তু এরকমই ওয়েদার হয়ে আছে, নামতে তো সেই মজা লাগবে।
দেখো আমার বাদর এসেছে। আচ্ছা বাদরের জন্য এখানে পুরো ঘেরা হনুমান নাটে বাদর। ওকে তো ফাইনালি আবার চাচ্ছি অন্য দিকে। কিছু ঠান্ডা ফান্ডা খাবো বা স্ন্যাক্স কিছু খাবো, কারণ দুপুরের কিন্তু লাঞ্চ করা হয়নি আমাদের এখনো। আর এখন বাজে কিন্তু 5:30, বুঝেছো? পুরো সারাদিনই আমাদের এই মনসুদেবী মানে ওপরে কেটে গেল। অ্যাকচুয়ালি কি বলতো, কিছু কিছু লোক নিজেদেরকে যে কিভাবে মানে আমি সেটা বুঝে পাই, মানে ওদের কি মানে সত্যি মানে কোনো জ্ঞান নেই না, মস্তিষ্ক বিকৃত মানুষ ওরা। আমি না আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস কাইন্ড অফ পিপল। মানে আমি ব্লগ করছি তাতে কার কি, আমি ডিসাইড করেছি যে আমি ব্লগ করব। মানে আমার হাতে মানে এই সেট আপটা দেখে কিছু ছেলে মানে এমনভাবে তাকিয়ে আছে, মানে দেখেন মেয়ে ব্লগার দেখেই, মানে আমি ফার্স্ট মেয়ে ব্লগার এরকম টাইপের মানে ধারণা। ভাই তোরা তো কোনো কাজ করবি না, যে কাজটা করছে তাকে উৎসাহ না দিয়ে তাকে টন কাটছিস, তার দিকে এরকমভাবে তাকিয়ে আছিস, মজা উড়াচ্ছিস, নিজেদের কোনো লাইফে কোনো কিছু হয়নি তো এর জন্য কারো মানে কারো ভালো দেখলে লোকের জ্বলবে। জ্বলো, জ্বলার জন্য আমি তোমাদের পারমিশন দিলাম। আর যারা সাপোর্ট করে তারা কিন্তু করবে, বললেও করবে না বললেও করবে, তো কোনো তফাৎ করে না তোমাদের মতো লোকজনেরা আমাকে কি বলো বা কি কমেন্ট পাস করো, আই ডোন্ট কেয়ার। তো আমরা এখন এলাম কঙ্কলে। তো এই যে এই মন্দিরটা, এখানে অ্যাকচুয়ালি সতী দেহত্যাগ করেছিলেন, তো সেই থিম নিয়ে হয়তো মন্দিরটা হবে। তো চলো ভিতরে তো ঘুরে দেখাবোই। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। হরিদ্বারে একটা জিনিস লক্ষ্য করলাম যে অনেক দেরি করে অন্ধকার হয়। আমাদের ওখানে যেরকম কলকাতায় এই 6:30-6:30 মধ্যে একেবারে অন্ধকার নেমে আসে, কিন্তু এখানে এখন কিন্তু 6:11 বাজে, কিন্তু দেখো কত আলো। ভাই আবার কি কিনছে, দূরবীন কিনছে, কি কিনছিস? আর কোনো কাজ নেই না? আমরা এখন এই গঙ্গাটায় যাচ্ছি গঙ্গা দর্শন করতে। কঙ্কালের এই মন্দিরের ভিতরেই গঙ্গা আছে। কি স্রোত ভাই, মজা আ গেয়া। ও বাহ, কত দূর গেছে। হনুমান মন্দির হচ্ছে প্রসাদ, বাকি এইটা আর এইটা বন্ধ আছে মন্দিরটা। এমনি তুমি এমনি ওই যে যেরকম ভাবে দর্শন করছো সেরকম ভাবে দর্শন করতে পারবে।
এখানে এক ঘন্টা পর আরতি হবে, এক ঘন্টা কে দাঁড়াবে এখানে? সব টাইমিং না উলট পালট হয়ে গেছে, কালকে আমি 6টার সময় বেরোব। তো বেসিক্যালি এই মন্দিরের ভিতরে নাকি সতীর মৃতদেহটা আছে, দেহত্যাগ করেছিলেন। আচ্ছা হাড়কিপৌড়িতে এখন আমরা যাচ্ছি, খুব তাড়াহুড়া করে যাচ্ছি কারণ 7টার থেকে আরতিটা শুরু হয়, গঙ্গা আরতি যেতে হয়। তো এখন টুকটুক করে বৃষ্টিও পড়ছে, জানি না টাইমে যেতে পারবো কিনা, এটা তো ভুলে গেছি। চলো 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 হাড়কিপৌড়ি জায়গা। তো আমরা ফাইনালি চলে এসেছি, এখন পুরো 7:30 বাজে। হ্যাঁ আর ওয়েদার তো নেক্সট লেভেল, এর একবার অসম ওয়েদার হয়ে আছে, তোমরা দেখাচ্ছি দাঁড়াও। এই যে আর কি পড়ি, আমরা এখন স্ট্রেট যাব আর দূরবীন দিয়ে মজা করব। স্রোত দেখেছো? আমরা এখন এই ব্রিজ দিয়ে উঠবো, উঠে ওই পাশটা যাবো, ওই পাশে নাকি আর কিটা হচ্ছে, বৃষ্টি পড়ছে তার সাথে একদম ভিড়, আর এখানে আরতি হচ্ছে। আমার মনে হয় পুরো কোটি কোটি লিটারলি কোটি কোটি লোক এখানে যায়গা। হোটেল অব্দি নিয়ে যাওয়ার জন্য অনেকটা টাইম লাগবে, তার থেকে হেঁটেই যাই। বৃষ্টি পড়ছে আর এখানে যে ছাতা খুলবো তারও কোনো সুযোগ নেই, এত ভিড়ের মধ্যে কার চোখে লাগবে কার মাথায় লাগবে, এর জন্য রুমাল বেঁধে নিয়েছি। থ্যাংক ইউ ইজ মাই সেলফ।